নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রেল বেসরকারি নয়, কয়েকটি পরিষেবা দেখবে কোম্পানি, শিলচরে বললেন সাংসদ। ১৪২৬ নম্বর রামকৃষ্ণ এলপি স্কুলে মিড ডে মিলে দুর্নীতি, অভিযোগ অভিভাবকের। অসমের বালুবোঝাই ট্রাকে হামলা মিজো যুবকদের, মধ্যস্থতায় মাঠে মিজোরাম প্রশাসন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রেল মোটেই বেসরকারি হচ্ছে না, তবে যাত্রী সুবিধার জন্য রেলের কয়েকটি পরিষেবা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। বাজেট নিয়ে শিলচরে আলোচনার ফাঁকে এ মন্তব্য করেছেন সাংসদ রাজদীপ রায়। রেল ইজ নট গেটিং প্রাইভেটাইজড, বাট রেল যে পরিষেবা কয়েকটা জায়গা আছে, আজকে দেখেন, আজকে আমরা এয়ারপোর্ট, আমরা অনেকে দিল্লিতে গেছি, দিল্লির এয়ারপোর্ট ইজ নট মেনটেইনড বাই গভর্নমেন্ট, দিল্লির এয়ারপোর্ট ইজ মেনটেইনড বাই এ কোম্পানি কলড জিএমআর, এন্ড বোম্বে এয়ারপোর্ট ইজ মেনটেইনড বাই সাম আদার কোম্পানি, হায়দ্রাবাদ এয়ারপোর্ট ইজ মেনটেইনড বাই সাম আদার কোম্পানি, কলকাতা এয়ারপোর্ট ইজ মেনটেইনড বাই সাম আদার কোম্পানি। রেলে বলেছে যে লেইং অফ ট্র্যাকস, মানে নতুন লাইন বানানো, আর মেইনটেনেন্স অফ মডার্ন রেলওয়ে স্টেশন উইল বি গিভেন, ওই সেক্টরে প্রাইভেট ইনভেস্টর্স আনা হবে, আর টু দিস এফেক্ট রেল ট্র্যাকস এন্ড মেইনটেনেন্স অফ মডার্ন রেলওয়ে স্টেশন। সাংসদ বলেন, রেলের ট্র্যাক বসানোর ক্ষেত্রে ২০ বছরের কাজ যাতে ৫ বছরে করা যায়, বর্তমান সরকার তারই চিন্তা ভাবনা করছে। তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে প্ল্যাটফর্ম বা যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য বেসরকারি সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। প্রাইভেট ইনভেস্টরদেরকে নিয়ে কিছু কিছু জায়গায় লাগানো, তো যে কাজটা ২০ বছরে হতে, যেটা কাজটা ২০ বছরে ৫০,০০০ crores ইনভেস্টমেন্ট হবে, সেটা আগামী ৫ বছরের মধ্যে হয়ে যাওয়ার জন্য ভারত সরকার চিন্তা করছে। গেট মাই পয়েন্ট? ১,৫০,০০০ crore পার ইয়ার যদি হয়, তাহলে ৫০,০০০ crore পেতে আমাদের তো ২০ দিন লাগবে, ২০ বছর লাগবে। এখন কথা হচ্ছে ২০ বছর ইজ এ লং টাইম, তো ২০ বছরের কাজ কিভাবে ৫ বছরে করা যায়, এটার জন্য আমাদের সরকার কিছু কিছু সেক্টরে ইন রেল প্রাইভেট প্লেয়ারদেরকে আনবে, বিশেষ করে লেইং অফ ট্র্যাকস এন্ড মডার্ন এমিনিটিস দেবে এখানে, আর মেনটেনেন্স অফ রেলওয়ে স্টেশন। রাজদীপ রায় আরো জানান, আগামী ৬ মাসের মধ্যে উত্তর পূর্বের সব রেলওয়ে স্টেশনকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসা হবে। এর সঙ্গে অবশ্য বাজেটের কোনো সম্পর্ক নেই। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ব্যক্তিগতভাবে এ কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। স্টেশন উইল হ্যাভ এ ফ্রি ওয়াইফাই কানেকশন উইদিন দ্য নেক্সট 6 মান্থস। এটা বাজেটে আসেনি, এটা আমার সঙ্গে, আমরা যখন গেছিলাম নর্থ ইস্ট, আমরা পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলছি, তখন উনি বলেছেন ৬ মাসের মধ্যে অল রেলওয়ে স্টেশনস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া উইল বি হ্যাভিং ফ্রি ওয়াইফাই কানেকশন। সাংসদ রাজদীপ আরো বলেন, বর্তমানে যে রেল ট্র্যাক রয়েছে তাতে লামডিং এর পর ৬১টি ক্রসিং হচ্ছে। এই সংখ্যা ১০০ পর্যন্ত হলেও এই ট্র্যাক লোড নিতে পারবে, কিন্তু এর বেশি হলে অন্য চিন্তা ভাবনা করতে হবে। বর্তমান ট্র্যাকের পাশে নতুন ট্র্যাক বসানো প্রায় অসম্ভব, ফলে চন্দ্রনাথপুর থেকে লঙ্কা হয়ে নতুন ট্র্যাকের বিষয়ে ভাবা হচ্ছে। ১০০% অফ দি লোড নিতে পারবে, তারপরে লোড নিতে পারবে না, দেন উইল নিড এন অল্টারনেটিভ লাইন অর ডাবল ট্র্যাকিং, দুটার মধ্যে একটা। দিস ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য জিএম অফ এনএফ রেলওয়ে। এখন কথা হচ্ছে ৬১ crossings ছিল ১ বছর আগে, আজকে হয়তো ক্রসিং আরো বেড়ে গেছে, কয়েকটা ক্রসিং বেড়ে গেছে। এখন দ্য কোয়েশ্চেন ইজ অল্টারনেটিভ রুট কোন জায়গায়, দুটা জায়গায় হতে পারে। একটা হচ্ছে যে ট্র্যাক আছে ওটাতে পাশে দিয়ে আরেকটা করা, ইট ইজ ইম্পসিবল, কারণ আবার টানেলিং ফানেলিং যাবে, অর এলস টু ওপেন এ সেপারেট রুট চন্দ্রনাথ থেকে লঙ্কা করে দেবো। ডোন্ট ওয়ারি, এগুলো নিয়ে আমি প্রেশারাইজ করতে থাকবো, এই অল্টারনেট প্ল্যান সম্বন্ধে আমি মন্ত্রী। গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন তোলপাড় অবস্থা, ঠিক সেই সময় কাটিগড়ার ১৪২৬ নম্বর রামকৃষ্ণ এলপি স্কুলের প্রধান শিক্ষক সুব্রত দেবের কাজকর্মে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক সুব্রত দেব নিয়মিত স্কুলে আসেন না। তারা আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক প্রিয়াঙ্কা সাহা পালা করে স্কুলে আসেন। এছাড়া স্কুলের মিড ডে মিল নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে অভিভাবকদের।
মার্চের 27 তারিখ পর্যন্ত কোনোখানি হয়েছে না। কোন মাস থেকে? নভেম্বর থেকে। আচ্ছা, 18 নভেম্বর থেকে মানে মার্চের 19 কোনো জাত খানি উনি হয়েছে না। এরপরে আমরা অঙ্গনওয়াড়ির মিটিং আসলো, ওইখানে আমরা মিটিং করছি, তখন বেলা বাজে 11টা। হঠাৎ করি আমরা হেড টিচার আইসে আইয়া স্যার ইয়ার রান্ধনি বেটেন দুইজন, আর দুইজন কই থেকে আজিরা মানুষ আনছে। আজিরা মানুষ নিয়ে 4 কুইন্টাল চাউল, 8 বস্তা চাউল মাটির ডালছে, মাটির মধ্যে ডালিয়া সেরিয়া কোনো বাড়ির গার্জেন কোনো বাড়ির ছাত্র মানে তারা বাটিয়া বাটিয়া দেন। তখন আমি জিজ্ঞেস করলাম, স্যার এই চাউলটা কী কারণে এটা বাটন? তখন তাই করলো এটা MDM, বুঝলি? MDM এর চাল তো স্যার বাটা যায় না, আপনার যে এটা বাটন। আর এর আগের মুহূর্তে আমার নিয়ে ফটো উঠাই দিছে চাউল বাটার এখান থেকে লইয়া তাই ফটো উঠেছে। তখন আমি বলছি, স্যার তাহলে আমি একটা ফটো উঠাই, উঠাও উঠাও কো মারিয়া উঠাও। তাই ওরকম করলে আমি হেড টিচারে কই, আর হেড টিচারে কই, আর যেতা ভার ওইতা করিলি। তখন আমি বললাম, স্যার মানে MDM এর চাল যে বাটন, এটা তো কোনো গাইডলাইনে ভাই না, আমি অন্য স্কুলের একজন প্রেসিডেন্ট, যেহেতু আমি এবার মেম্বার হয়েছি। তখন এটা লইয়া সেরা মানে অতখান কথা কাটাকাটি হইতে হইতে তাই সবরে ফেলাইয়া বাস গেছে গিয়া, দরজা দরজা খোলা চাউল ডালা আসলো। তখন রান্ধনি দুইজন বেটিনতে চাউল ইতা উঠাইয়া রাখছে, আর কিছু কিছু মানুষের চাউল নিচে। হেডমাস্টারের নাম কি? তা হেডমাস্টারের নাম সুব্রত দে। তাই আইন নেই রেগুলার না? রেগুলার না, অ্যাসিস্ট্যান্ট একদিন আয়, যেদিন আয় এদিন হেড টিচার আয় না, যেদিন হেড টিচার আয় এদিন অ্যাসিস্ট্যান্ট আয় না। অভিভাবকরা আরো অভিযোগ করেন, তারা যখন স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানতে চান যে তিনি ঘণ্টাখানেকের জন্য স্কুলে এসে কি উপকার করবেন ছাত্রদের, এতে খেপে যান প্রধান শিক্ষক সুব্রত। তিনি মামলার হুমকি দেন। তাহলে আমরা জিজ্ঞাসি যে মাস্টারবাবু, তো স্কুলে আপনি যে টাইমটাতে আইতেছেন এটা এই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা বাচ্চা খাইছারে আপনার কিতা শিখাইতরা কি শিখায়ন? তো এই কথা যখন যেও কইছে দেখা গেছে তাই প্রায় সময় তাই এই ব্যক্তির উপরে মকদ্দমা করে দিমু, হ্যাঁ কেস করে দিমু, এইরকম রিপ্লাই দিছেন, উত্তর দিছেন। অনেক সময় তাই বুকু ঠুকিয়া কইছেন, বুক ঠুকিয়া কইছেন যে এই দেখ আমার মতো তোমরা টিচার ফাইতাই না, ফাইতাই না, আমি আমি একজন এইখানে যা স্যাক্রিফাইস তোমার জন্য করতেছি এটা তোমরা খুঁজিয়া দেখো, ফাইতাই না। তো এটা অনেক কথা আছে, অনেক সময় আমরা এই জিনিসটা চিন্তা করি, তার পিছনে আমরা বেশ কিছু করছি না বা তার এইটা নিয়ে আমরা কোনো বিতর্ক গেছি না। আমরা একটাই চিন্তাধারা ছিল যে যদি কোনো শিক্ষক এখানে থাকুন না আইন না, তো সাধারণত আমরা বাচ্চা খাচ্চা শিক্ষাদান শিক্ষার আলো পাইতো না বা অন্ধকারে আছে, আরও অন্ধকারে যাইব গিয়ে এরিয়াটা। ওই কথা ভাবি আমরা অনেক সময় তার পিছনে আমরা পড়তাম না বা তার অনেক অন্যায় অত্যাচারটারে আমরা নীরবে সহ্য করে যেতাম। অন্য আরেক অভিভাবক বলেন, স্কুলের রাঁধুনিকে দিয়ে গ্রামের সবার বাড়িতে খবর পাঠিয়ে মিড ডে মিলের চাল পৌঁছে দেওয়ার পর আবার তা ফেরত নিয়ে আসেন স্কুলে। কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক জানান, এটা তার স্কুলের মিড ডে মিলের চাল, বন্টন করবেন না রেথে খাওয়াবেন না নদীতে ফেলে দেবেন এটা তার ব্যাপার। দিয়ে বাড়ি দিয়েছে জামাবাদী মেয়েটা, জামাবাদী জেনে আর মাস্টারের মানুষ ফাটাই তার রান্ধু দিয়ে মেটাই জানলে চালটা দিয়েও করতে করতে জামাবাদী আমার মেয়েটায় খান্দা ধরছে, অন্য স্কুলও আছে মেয়েটায় খান্দা ধরছে, খান্দা ধরিয়া হইলো হইলো আই যেমন তো আমরা বাবা রেশন দোকান থেকে বাজার থেকে চালটা আনলে আমরা চালটা করতে গিয়ে আর মাস্টারের চালটা আনলে করতে গিয়ে আমরা কীটা আমি ব্যাগ দিয়ে কীটা ফসল লোকে আসলাম মানে এটা সারা কইছে চাল বাটি যেন তোমার সরকারি চাল তুমি লিয়াও। এর বাদে আমি মেয়েটার ঘরে ঘরে আমি ফাঁসে ফাঁসে আইছি, আইয়া দেখা বাদে মাস্টারবাবুরে হইলাম খিতা মাস্টারবাবু চাউলটা বাটিলে কইলো আমি যে সব আমার রান্ধনি দিয়ে চাউলটা দিছি এটা আমার ব্যাপার, আমি রাখতাম ঘরে দিতাম পারি না জলও ভালাই দিই এটা আমার ব্যাপার। আমি কইলাম, স্যার আই যেমন তো এটা শুনছি না, তুই আমার খিতা লাগে আমার মেয়েটা ব্যাগ দিয়ে নামনে খবর দিয়ে নিয়া চাউলটা আপনি ইনো দিলা দিয়া আর মেয়েটার ঘর থেকে চাউলটা আনে গিয়ে আপনারা চাউলটা রাখলা চাউলটা রাখ ইটা করি অনেক ধরনের চাউলটা মনে করে কিছু মনে করে অনেক অনেক পরিবারের বাচ্চাগুলো বাদে বাচ্চারা খান্তে খান্তি গেছে খবর দিয়া নাই তাই যে চাউলটা যে বাটিছে তাই যে ফাঁকা রাঁধুনি রাঁধুনি দিয়ে খবর দিয়া ঘরে ঘরে থেকে বাচ্চাগুলো আনছে আর নিয়ে চাউলটা আমি বাটিছে। কিন্তু গ্রামের কোনো মানুষে আইছে ওরা চাউল দেবার ব্যাপারে সবাই জানলো যে স্কুল থেকে বাচ্চারা চাউল কি চাউল আনে। এদিকে সংবাদ মাধ্যমের তরফে প্রধান শিক্ষকের কাছে অভিভাবকদের অভিযোগের সত্যতা নিয়ে জানতে চাইলে তিনি প্রশ্নের কোনো জবাব না দিয়েই চলে যান। মানে এই বিষয়ে জানি না কিছু আপনি? আমি এই বিষয়ে জানি না। অন্য একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একজন অভিভাবক এই চাল বন্টনের ছবি তুলতে চাইলে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন প্রধান শিক্ষক সুব্রত দেব।
আমার যখন ওটাই জানি তোটাই নেই স্কুলের সাল তো বাট রায় নাকি যা কিটার সাল কখন প্লাট আসেনি অসম মিজোরাম আন্তরাজ্য সীমান্তের লাইলাপুরে অসম বনবিভাগের একটি বর্ডার আউটপোস্ট সংস্কারের কাজকে ঘিরে যখন উত্তেজনা ছড়িয়ে রয়েছে গোটা লাইলাপুর এলাকায় টহল দিচ্ছে নিরাপত্তারক্ষীর জওয়ানরা ঠিক সেই সময় শনিবার রাত আটটা নাগাদ আরেকটি বিক্ষিপ্ত ঘটনা সামনে আসে জানা গেছে শিলচর থেকে আইজলের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি বালুবোঝাই গাড়িতে হামলা চালায় কিছু মিজো যুবক ভাইরিংটি অটোস্ট্যান্ডের কাছে ঘটনাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ তারা অটো আসলা তিনটা আমরা সামনে গাড়ি খাড়া করি আমার গাড়ি দরজা তাইয়া তিনটা সেট মারি দিছে অটোরটাকে লামিয়া খেয়েছে রেখে লামিয়া লামিয়া আরও হয়েছে আমরা আগে দিয়ে আও আইয়ালে তোমরা খাটিম তখন আমরা গাড়ি ঘুরাইছি ঘুরাই আইয়া ইউনিয়নও হয়েছি ইউনিয়ন রেকর্ড করছি ইউনিয়নের পার্টি আমরা কোনো গাড়ি বন্ধ করাই লাইছে তখন সত্যি হয়েছে এদিকে হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভাইরিংটির এসডিপিও তিনি ট্রাকের দরজায় দায়ের কোপটি পরীক্ষা করে দেখেন পরে ঘটনার প্রতিবাদে মাঠে নামে কাছাড় ট্রাক চালক সংস্থা তারা শনিবার রাত নটা থেকে মিজোরামগামী সব ট্রাকের যাতায়াত বন্ধ করে দেয় রবিবার সকাল দশটা নাগাদ লাইলাপুর ট্রাক ইউনিয়ন অফিসে এক সভা বসে ভাইরিংটি থানার সাব ডিভিশনাল পুলিশ অফিসার রামথারনাকা লাইলাপুর ট্রাক ইউনিয়ন অফিসের ওই সভায় যোগ দেন তিনি বিষয়টির সমাধানে আশ্বাস দিলে দুপুর একটা থেকে ট্রাকগুলি মিজোরামের উদ্দেশ্যে ফের যাত্রা করে পরে ট্রাক ইউনিয়নের সভাপতি রানাজ হোসেন মজুমদার বলেন ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে তারা আন্দোলনের পথে পা বাড়াবেন এদিকে স্থানীয় জনগণ অভিযোগ করেছেন শনিবার রাত সাতটা নাগাদ অসম লাইলাপুর আন্তরাজ্য সীমান্তের গ্রিফ ক্যাম্পে মিজো আর্মড পুলিশ ঢুকে ঘাঁটি গেড়েছে গ্রিফ ক্যাম্পে গতকালকে রাত্রে সাতটার সময় থেকে মিজোরামের যেগুলো সামরিক বাহিনী এবং মিজো অর্গানাইজেশন এখন জবরদখল করে বসে আছে এর তীব্র ভাষায় আমরা নিন্দা ধিক্কার জানাই আসাম সরকার আমাদেরকে বর্ডারের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ এক লোমহর্ষ ঘটনার সাক্ষী হল করিমগঞ্জের রাতাবাড়ি দলগ্রাম গ্রামে দিনদুপুরে প্রকাশ্য স্থানে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে খুন করে আলিমুদ্দিন নামের ওই ব্যক্তিকে এই হত্যাকাণ্ডের পেছনে সম্পত্তির জন্য তাঁর পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আলিমুদ্দিনের স্ত্রী অভিযোগ করেন সম্পত্তির জন্য তাঁর ভাই ও ভাতিজা মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে রাতাবাড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করেছে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে সমঝে দেওয়া হয়েছে প্রাতঃভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না পূর্ব কাটিগড়া দ্বিতীয় খণ্ড গ্রামে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জগদীশপুর গ্রামের বাসিন্দা যিশুতোষ দেব তিনি শিলচর লিংক রোডের দেড় নম্বর লেনে থাকা কাকার বাড়ি থেকে সকালে বেরিয়েছিলেন তখনই একটি লরি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তাঁকে ধাক্কা মারে এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক জখম হন জনগণ তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠায় প্রসঙ্গত যিশুতোষ দেব পেশায় একজন ডাক বিভাগের কর্মী অসম সাহিত্য সভার উদ্যোগে আগামী চোদ্দই জুলাই শিলচর বঙ্গভবনে মঞ্চস্থ হচ্ছে নাটক কমলা কুয়ারির সাধু যার বাংলা তর্জমা কমলা রানীর গল্প তার আগের দিন এই নাটক মঞ্চস্থ হবে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে শনিবার শিলচর ইলোরা হেরিটেজে এক সাংবাদিক বৈঠক ডেকে এ সম্পর্কে জানালেন আয়োজকরা বৈঠকে ছিলেন চন্দন শর্মা স্বর্ণালী চৌধুরী সঞ্জীব মেধি সুব্রত ভট্টাচার্য নীলোৎপল চৌধুরী প্রমুখ তারা জানান এই অসমে নাটকটি আসাম কলাতীর্থ ও এসবি মুভিজের ব্যবস্থাপনায় হচ্ছে নাটকটি আয়োজনের সহযোগিতায় রয়েছে ব্যতিক্রম মাসডো ও সমন্বয় এটি রচনা প্রযোজনা ও পরিচালনায় রয়েছেন অসম সাহিত্য সভার সভাপতি পরমানন্দ রাজবংশী
এই নাটকখনৰ রচনা পরিচালনা পরিকল্পনা অসম সাহিত্য সভাৰ সভাপতি ডক্টর পরমানন্দ রাজবংশী। নাটকখন পরিবেশন করব অসম কলাতীর্থ আর এস বি মুভিজ নামের দুটা গ্রুপর জয়েন্ট প্রডাকশন। অসম সাহিত্য সভায় গোটেই এন্টায়ার প্রচেষ্টাটো ইনিশিয়েটিভ লৈছে, সকলপর সহায় করে পেলায় নাটকখন ইয়ালে লৈ আহিছে। ইয়াত আমাক সহযোগিতা আগবঢ়াইছে বাইদেউৰ সমন্বয় গোষ্ঠী আৰু আমাৰ অতি মৰমৰ ভাতৃবন্ধু সৌমেন ভাৰতীয় নেতৃত্বত ব্যতিক্ৰম ভাস্তে। লগত আছে আমাৰ শিলচৰ জিলা সাহিত্য সভা শাখা সাহিত্য সভা, করিমগঞ্জ জিলা সাহিত্য সভা আৰু করিমগঞ্জ শাখা সাহিত্য সভা। সীমান্ত সুরক্ষা মঞ্চের তৃতীয় বার্ষিক সম্মেলন করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন সভাপতি রামেন্দ্র ভট্টাচার্য। প্রদীপ প্রজ্বলন করে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক রঞ্জিত কুমার লস্কর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মিশন রঞ্জন দাস, পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়, আরএসএসির মনোরঞ্জন প্রধান, মঞ্চের রাজ্য প্রতিনিধি যোগেন রায়, বাবুল কুমার রায় প্রমুখ। এদিনের দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রমে ছিল দেশাত্মবোধক সঙ্গীত আলোচনা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। রেল বেসরকারি নয়, কয়েকটি পরিষেবা দেখবে কোম্পানি, শিলচরে বললেন সাংসদ। ১৪২৬ নম্বর রামকৃষ্ণ এলপি স্কুলে মিড ডে মিলে দুর্নীতি, অভিযোগ অভিভাবকদের। অসমের বালুবোঝাই ট্রাকে হামলা মিজো যুবকদের, মধ্যস্থতায় মাঠে মিজোরাম প্রশাসন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।